আসসালামু আলাইকুম, মাহানুর মানি কিচেন ব্লগে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডাবের পুডিং রেসিপি। এটা খেতে কিন্তু খুবই মজা আর সময়ও খুব কম লাগে তৈরি করতে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক কীভাবে তৈরি করতে হয় ডাবের পুডিং। তো ডাবের পুডিং তৈরি করার জন্য প্রথমে আমি কয়েকটা ডাব কেটে পানিগুলো একত্র করে নিয়েছি আর পানিগুলো এখন একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। তো ডাবের পানি আমার ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে, তো এখন আমি এটাতে এক এক করে সবগুলো উপকরণ মিশিয়ে নেব। তো তার আগে আমি পানিটা কাপ দিয়ে মেপে নেব যে কত কাপ পানি হয়েছে আমার এখানে। তো আমি যেই পাত্রে পুডিংটা তৈরি করব সেই পাত্রে আমি পানিটা মেপে নিয়ে নেব। তো এখানে আমার প্রায় 5 কাপের মতো পানি হয়েছে, আর পানির পরিমাণ যতটুকু আর পানিটা মিষ্টি কি না ওটা খেয়ে আপনারা বুঝে চিনিটা অ্যাড করে দিবেন। পাঁচ কাপ ডাবের পানির সাথে আমি 3 টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করে নিলাম। আপনারা অবশ্যই ডাবের পানির মিষ্টিটা বুঝে চিনি অ্যাড করে নেবেন। আর এখন আমি অ্যাড করে নেব এখানে আগার পাউডার 4 চা চামচ। আর অবশ্যই পুডিং তৈরি করতে, ডাবের পুডিং তৈরি করতে আগার পাউডারটা লাগবে। তো এখানে আমি 4 চা চামচ আগার পাউডার দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু চুলায় বসানো যাবে না, অবশ্যই চিনি এবং আগার পাউডার ভালো করে মিশিয়ে তারপর চুলায় বসাতে হবে। তো ভালো করে মেশানো হয়ে গিয়েছে, তো এখন আমি এটা চুলায় বসিয়ে নেব। চুলায় বসিয়ে আমি অপেক্ষা করব ফুটে ওঠা পর্যন্ত। এই পর্যায়ে কিন্তু অনবরত নাড়তে হবে, আর ফুটে উঠলে আমি এটাকে 2-3 মিনিটের মতো রান্না করে চুলাটা অফ করে দেব। চুলাটা আমি অফ করে দিয়েছি। ডাবের পুডিং সেট করার জন্য আমি একটি কাচের বাটি নিয়ে নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ধরনের বাটি ব্যবহার করতে পারেন। তো সম্পূর্ণ ডাবের পানিটা আমি কাচের বাটিতে ঢেলে দিয়েছি, আর এখন এটা অপেক্ষা করব সামান্য পরিমাণ ঠান্ডা হওয়ার জন্য। কারণ ডাবের পুডিংয়ের উপরে আমি কিছু নারকেল অ্যাড করব। নারকেলগুলো আমি ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছি, তো ওগুলো আমি দিয়ে দিব। আর এই গরম অবস্থায় দিলে হবে কি নারকেলগুলো একেবারে আধা সিদ্ধ হয়ে যাবে। তো সামান্য পরিমাণ ঠান্ডা করে নিব পানিটা, একেবারেই ঠান্ডা না আর একেবারেই গরম থাকা যাবে না। তো এখান থেকে আমি কিছু নারকেলের টুকরো দিয়ে দিব ডাবের পানির উপরে, সবগুলো দেব না, যতটুকু পরিমাণ লাগবে। দিয়ে আমি একটা চামচের সাহায্যে ভালো করে নারকেলের টুকরোগুলো ডুবিয়ে দেব। তো এটা আমি একটা সাইডে রেখে দেবো এখন ঠান্ডা হওয়ার জন্য। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে আমি ফিরে আসছি। তো দেখুন পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে, আর আমার পুরো একদম সম্পূর্ণ ঠান্ডা হতে সময় লেগেছে 5 থেকে 6 ঘন্টার মতো। আর খুব সুন্দরভাবে জমাটো বেঁধে গেছে, তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি ডাবের পুডিং। এটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তা চাইতে অনেক বেশি মজার। আপনারা সবাই বাসায় ট্রাই করবেন, ছোট বড় সবাই খুব পছন্দ করবে এই ডাবের পুডিং রেসিপিটা। তাই আমি একটা চুড়ির সাহায্যে চারদিকটা ভালো করে ছাড়িয়ে নিব, নিয়ে আমি আপনাদেরকে পিস করে কেটে দেখাচ্ছি। তো আজকের রেসিপিটা আমার কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।